কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা তিনজন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এর সুষ্ঠু তদন্ত যায় এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে যাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা, জাতির জন্য লজ্জার, বললেন মির্জা ফখরুল। যারা ফিলিস্তিনি হত্যায় জড়িত তাদের অবরোধে মাথা ব্যথা নেই সরকারের, জবাব ওবায়দুল কাদেরের। বরাদ্দের চেয়েও কম ব্যয়ে ফাইল ক্লোজ হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের। নদী শাসনের সুফল পাচ্ছেন দুপারের মানুষ, বেড়েছে আয় রোজগার।